হ্যালো ফ্রেন্ড, এছাড়া বিয়াশা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে সকাল সকাল ভোরবেলার থেকে হচ্ছে ভিডিওটা শুরু করে দিলাম। তো দেখো, আমি যখন ঘুম থেকে উঠেছি সকাল 5টা, তখন দেখো চাঁদ দেখা যাচ্ছে আকাশে, আর চারিদিকটা একদম প্রচণ্ড অন্ধকার, মানে। আর এদিকে দেখো, আমি সোজা রান্নাঘরে চলে যাচ্ছি। এদিকে বাসন পড়ে আছে, বাসনগুলো মাজবো। আর এদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, বর যেহেতু সকাল সকাল কাজে যায় তার জন্য হচ্ছে ভাতটা বসিয়ে দিলাম। এদিকে ভাতটা হয়ে গেলে তা এদিকে ভাতটা হতে থাকে আর কি, আমি সমস্ত কাজগুলো ঠিক মানে পরিষ্কার করে নেব, কাজগুলো সব সমস্ত। আর এদিকে দেখো, দরজা খুলিনি ভয়ে, যেহেতু বাড়িটা পুরো অন্ধকার আছে এখনও। আর এদিকে ঘর উঠানো এখন ঝাঁট দিয়ে দিব। তো ঘরগুলো ঝাড়া হয়ে গেছে, এখন উঠোনটা ঝাঁট দিচ্ছি। সমস্ত বাড়ির লাইট জ্বালিয়ে দিয়েছি, তিনটা ঘরেরই লাইট কমপ্লিট জ্বালিয়ে দিয়েছি। জ্বালিয়ে দিয়ে তারপরে হচ্ছে ঘর উঠোনটা সব ঝাড়ছি, নাহলে অন্ধকার থাকে, অন্ধকারে হচ্ছে কিছু মানে কোনো কাজই করা যায় না, আর দেখাও যায় না। প্রত্যেকটা দিনই আমাকে 4:30-5টার দিকে উঠতে হয়। হয়তো অনেকে বিশ্বাস করে না, কিন্তু হচ্ছে মানে আমি যে উঠি আমি একমাত্র জানি, আর আমার শ্বশুর শাশুড়ি। শ্বশুর শাশুড়ি কোনোদিনও বলে না যে দেরি করে ওঠো, কারণ আমার হাতে সময় থাকে না। মেয়েকে স্কুলে দিতে হয় 7টার দিকে, তারপরে হচ্ছে আমিও দোকান চলে আসি, সেই জন্য আমাকে ঘড়ি দেখে একদম টাইম মতো কাজ করতে হয়। তার জন্য আমি সকাল 4:30-5টার মধ্যে উঠে পড়ি। দেখো বাইরে গেটটা খুললাম, খুলতেই দেখো একদম অন্ধকার দেখা যাচ্ছে এখনও বাইরেটা। তো এখন ঝাড়টা দিয়ে কমপ্লিট, তারপরে হচ্ছে তোমাদেরকে বাইরেটা দেখাবো যে কেমন অন্ধকার আছে আর কেমন নেই। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। তো এখানে দেখো, গেটটা খোলার সাথে সাথে বাইরেরটা মানে কেমন অন্ধকার লাগছে দেখো, মানে মানুষের বাড়ির লাইটগুলো জ্বলছে সেগুলো দেখা যাচ্ছে। আর দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে ডিঘির পাড়টা, আর ডিঘির পাড়ের গাছটা দেখো পুরোটা অন্ধকার লাগছে। আর দেখো আকাশের চাঁদটা খুব সুন্দর দেখা যাচ্ছে গাছের বগল দিয়ে। তো সমস্ত কাজ কমপ্লিট করে স্নান টান করে চলে আসলাম পুজো দিতে। তো বাড়ির পুজো অলরেডি হয়ে গেছে, এখন মন্দিরে চলে আসি। তো মন্দিরে শিব মানে শিব ঠাকুর আছে, শিব ঠাকুরকে পুজো দিয়ে এই যে দেখো আকাশের মানে সূর্যটা কী সুন্দর লাগছে দেখতে। আর এদিকে হচ্ছে পুজো কমপ্লিট হয়ে গেছে, হওয়ার পরে আমি হচ্ছে সূর্য দেবতাকে প্রত্যেকটা দিন জল দিই। জল না দিলে মনে হয় যে কী যেন একটা করিনি, মানে সারাটা দিন মনটা ভালো লাগে না, কেমন যায় একদম মানে কী বলবো, মনে হয় যেন কী যেন একটা হারিয়ে গেছে, কী যেন একটা হারিয়ে গেছে। তার জন্য হচ্ছে প্রত্যেক দিন সকালবেলা আমি জল দিই, জল দিলে পরে হচ্ছে মনটা একদম শান্তি হয়ে যায়। ও নমঃ শিবায়। সকালে সমস্ত কাজ কমপ্লিট করে দোকানে চলে আসলাম। আসার পরে হচ্ছে বাড়িতে হঠাৎ ফোন আসলো বাড়ির থেকে। ফোন আসার পরেই দেখো আমি দোকান থেকে ছুটে চলে যাচ্ছি, কারণ হচ্ছে মেয়ের প্রচণ্ড জ্বর আর বমি হচ্ছিল। হ্যালো ফ্রেন্ড, এছাড়া প্রিয়াশা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো ভালো আছি বলতে অতটাও ভালো নেই, যেহেতু এই যে মেয়ে বসে আছে সামনে, দেখো মেয়ের দুদিন থেকে জ্বর, তো ওর শরীরটা একদমই ভালো নেই। তো দুদিন থেকে খাওয়া দাওয়া কিছু করছে না, আর এখন দেখো একটু জ্বরটা কম আছে, জন্য একটু ভালো লাগছে। তো এখন হচ্ছে ওকে একটু খাওয়া মানে সকালে টিফিনটা করিয়ে দিয়ে ওকে হচ্ছে ওষুধটা খাইয়ে দিব। আর ওদিকে সকাল ভোর 5টার সময় উঠেছিলাম, তোমরা মানে ভিডিওতে দেখতে পারবে, ভোর 5টার সময় উঠেছিলাম। উঠে সমস্ত কাজ টাজ করে হাজব্যান্ডকে ভাত রান্না করে দিয়ে টিফিন প্যাক করে দিয়েছি, ও কাজে চলে গেছে 5টার সময়। আর এদিকে আমি সমস্ত বাসি কাজটা সেরে স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপরে হচ্ছে চা আর কি, চা করাও হয়ে গেছিলো, চা খেয়ে নিচ্ছি, চা খাওয়া হয়ে গেছে। আর এদিকে রান্নাবাড়ি সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো এই যে মেয়েকে নিয়ে একটু বসলাম, ওর খিদে পেয়েছে, এখন খেতে চাচ্ছে, তো ওকে কিছু খাওয়াবো। তো এখন এরপরে হচ্ছে সমস্ত আর যেগুলো বাকি কাজগুলো আছে ওগুলোও করতে হবে। তো চলো ভিডিওতে কন্টিনিউ থেকো, কী করছি না করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে দেখো আমার মেয়েকে, তোমার কিছু বলবে কেন বলো? তো চলো ওকে আগে খাইয়ে দিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখানে দেখছি মেয়ের সাথে বসে থাকতে থাকতে মেয়ে বলছে মা খিদে পেয়েছে। তো জ্বরের মুখে কিছু খেতে চাচ্ছিলো না, তার জন্য বলছিলো আমাকে ও নাকি ডিম সিদ্ধ দিয়ে ভাত খাবে। তো চলো দোকান থেকে একটা ডিম এনে সিদ্ধ করে দিয়েছি। আর এই যে দেখো ওকে ভাত খাওয়াচ্ছি, তো খেতেই চাচ্ছে না, তবু খালি বলছে ডিমটা খাও, ভাত কিছুতেই খেতে চাচ্ছিলো না, তাও জোর করে দুগ্রাস ভাত খেয়েছে। খাওয়ানোর পরে হচ্ছে বলছে আর খাবে না, তো খাবেই না, তারপরে শুধু হচ্ছে ডিমটা খেলো। ডিমটা খাওয়ার পরে বলছে আর আমি একদমই ভাত খাবো না, শুধু আমাকে ডিমটা খাইয়ে দাও। তো আর এখানে দেখো ওর ভাত খাওয়ানো কমপ্লিট হয়ে গেলো, আর জামাকাপড় ভিজিয়ে রেখেছি, তারপরে হচ্ছে ওষুধ খাইয়ে দিব। তো ওষুধ নিয়ে রেডি, তো ট্যাবলেটগুলো এমনি খেতে পারে না, তার জন্য হচ্ছে ট্যাবলেটগুলো জলে ভিজিয়ে খাওয়াচ্ছি, তো গলতেই চাচ্ছিলো না কিছুতে, এত শক্ত। তো ফ্রেন্ড, এদিকে আমার জামাকাপড় সব ধোয়া কমপ্লিট হয়ে গেছে, আর মেয়ে এখনও দেখো বসে ওষুধই খাচ্ছে, কখন থেকে ওষুধ খাই। আর ওষুধটা খুব শক্ত মানে গলছিল না কিছুতে, তার জন্য ওকে বললাম যে গলুক তারপরে তুই খেয়ে যাস।
তো এই যে দেখো, ও বসে বসে ওষুধ খাচ্ছে এখনো, আর এদিকে কার্টুন চলছে, এগুলো কার্টুন দেখছে। তো চলো, এখন হচ্ছে আমার তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন একটু রেস্ট নিব। তো দেখি মা বিছানাগুলো রোদ্রে দিয়েছি, ওগুলো সেগুলো নিয়ে আসি। তো চলো আনতে যাই, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো এদিকে দেখো কম্বলটা শুকোতে দিয়েছি, ডিগির পাড়ে যে দড়ি লাগানো আছে। আর এখানে দেখো ব্ল্যাঙ্কেটটা হচ্ছে চেয়ারের উপরে রেখে দিয়েছি। তো চলো এখন বাড়িতে নিয়ে যাই, যেহেতু অতটাও রোদ্রু নেই লাগছে না, তো গুছিয়ে রেখে দিই সমস্ত সব কিছু একবারে, তাহলে আমার কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। তারপরে হচ্ছে আমি কী করছি না করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আগে ব্ল্যাঙ্কেটটা নিয়ে যাই। ব্ল্যাঙ্কেটটা নিয়ে যেতে যেতে তো ভিডিওটা করতে পারবো না, কারণ হাটটা বন্ধ হয়ে যাবে। তো চলো আগে নিয়ে যাই, তারপরে হচ্ছে কথা হচ্ছে। এই যে ব্ল্যাঙ্কেটগুলো এনে গুছিয়ে দিলাম। আর হচ্ছে তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করা হয়নি এর আগের ভিডিওতে, যে রাম মন্দিরের ভিডিওটা যে করেছিলাম, মানে বাড়িতে পুজোর ভিডিওটা, তো মানে ফ্ল্যাগটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমি তো বাড়িতে ছিলামই না, তার জন্য হচ্ছে বর মানে ফ্ল্যাগটা লাগাচ্ছিলো তখন ভিডিওটা করেনি। তো চলো ফ্ল্যাগটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর ফ্ল্যাগটা আনতে গিয়ে যা ঝামেলা হয়েছিল, তো দোকানে যখন গিয়েছিলাম ফ্ল্যাগটা আনতে, তো বলছিলো যে না না এখানে কোনো ফ্ল্যাগ ট্ল্যাগ নেই। আমরা গিয়ে বললাম যে ফ্ল্যাগ দাও তো কাকু, বলে কি এখানে কোনো ফ্ল্যাগ ট্ল্যাগ নেই। তো যাই হোক, কোনো কারণ ছিল হয়তো, তার জন্য হচ্ছে ফ্ল্যাগটা দেয়নি। তারপরে বাড়িতে এসে একটা ননদকে বললাম, তো ননদ বলছে যে এখানে বাড়ির পাশেই নাকি কোথায় একটা দোকানের মধ্যে, যার ধর্ম সে পালন করবে, তাই না বলো? তো চলো ফ্ল্যাগটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদেরকে দেখালাম, তো ফ্ল্যাগটার হচ্ছে মানে যেখানে ফ্ল্যাগটা লাগানো হয়েছে সেটা মানে ছোট হয়ে গেছে, তো অত বড় মানে সে পায়নি আর কি, তার জন্য হচ্ছে ছোটোর মধ্যে লাগানো হয়েছে। পরবর্তীতে যখন বড় মানে বড় কিছু পাবো, তখন হচ্ছে ফ্ল্যাগটা অবশ্যই আমি আরও উঁচুতে চলতে চেয়েছিলাম। আমার মনের ইচ্ছা ছিল যে আরও অনেক উঁচুতে লাগাবো, যাতে হচ্ছে মানে মেন রোড থেকে সবার চোখেই পড়ে জিনিসটা। তো যাই হোক, সেরকম জিনিস পাইনি লাগানো হতো। তো অবশ্যই মনে করো রাস্তা দিয়ে হাঁটার সময় দেখাই যাচ্ছে যে ফ্ল্যাগটা লাগানো আছে। আর এখানে দেখো গাছের পাতাগুলো কেমন হলুদ হয়ে গেছিলো, তার জন্য হচ্ছে আমি সবসময় গাছটা উপরে রাখি না, হয়তো বাড়িতে ছাগল আছে, ছাগল খেয়ে ফেলে, তার জন্য। তো এদিকে গাছটা নামিয়ে নিয়ে ওটাকে হচ্ছে মানে হলুদ যেগুলো পাতাগুলো ওগুলো কেটে দিচ্ছি। আর একদম গোড়াটা একদম শুকিয়ে গিয়েছিলো, শুকিয়ে একদম কেমন হয়ে গেছিলো, তার জন্য হচ্ছে বালতির মধ্যে আধা বালতি জল নিয়ে টপটা চুবিয়ে দিলাম, যে জলটা চুষে নিবে। আর এদিকে পাতাগুলো খুব নোংরা হয়ে গেছিলো, কালো হয়ে গেছিলো, তার জন্য পাতাগুলো হচ্ছে জল দিয়ে ধুয়ে দিচ্ছি ভালো করে। তো ধুয়ে দিলে হচ্ছে গাছটা পরিষ্কার হয়ে যাবে, যেহেতু এখন বৃষ্টি টিষ্টি কিচ্ছু নেই, তার জন্য হচ্ছে পাতাগুলো কেমন হয়ে যাচ্ছে ধুলোবালি পড়ে। তো আমি গাছটাকে ভালো করে ধুয়ে টুয়ে তারপরে হচ্ছে রেখে দিব। তো এই এখন হচ্ছে নিচেই রেখে দিব, কারণ এখন তো আমি বাড়িতেই আছি বর্তমান, তার জন্য হচ্ছে নিচে রাখবো। আমি থাকলে বাড়িতে হচ্ছে ছাগল টাগল আর কি ঢুকতে পারে না, যেহেতু সবসময় গেটটা বন্ধ করে রাখি, তার জন্য। তো এখন দেখো গাছটা ধুয়ে নিব, ধোয়ার পরে দেখবো গাছটা খুব সুন্দর হয়ে যায়, একদম চকচকে, যেরকম বৃষ্টিতে ভিজলে হয়ে যায় তার সেরকম গাছটা মানে নিজে হাত দিয়ে ধুয়ে দিচ্ছি, তখন সেটা পরিষ্কার হয়ে যাবে একদম, আর খুব ভালোও লাগবে দেখতে। তো ফ্রেন্ড, সমস্ত কাজ করে একটু গাছটা মানে গাছের পাতাগুলো কেমন হলুদ হয়েছিল ওগুলো পরিষ্কার করে দিলাম, পরিষ্কার করে জল টল দিয়ে রেখেছি। আর এদিকে দেখো মেয়েকেও হচ্ছে মানে স্নান তো করাইনি, হাত পা পরিষ্কার, হাত পা ধুয়ে টুয়ে চুল টুল বেঁধে দিলাম। এই যে দেখো একটু আগেই ওষুধ খাওয়ালাম তোমরা দেখতে পারলে, তো ওষুধ টষুধ খাওয়ানো হয়েছে, তো এখন তো জ্বর নেই, তো এখন হচ্ছে মেয়েকে নিয়ে একটু শুয়ে থাকবো, রেস্ট করি, যেহেতু সমস্ত কাজ কমপ্লিট হয়েছে। তো ভিডিওটা আমি আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, শেয়ার করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে দিও, যাতে আমার ভিডিওটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেয়। তো আজকের জন্য সবাইকে এখানেই টাটা বলবো, তো সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। তো আজকের জন্য সবাইকে জয় শ্রীরাম, টাটা।